আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমাবাদ প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন মঙ্গলকর টিভি তো বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে কোনো ধরনের গলা ব্যথা যেমন অধিকাংশ মানুষের টনসিলের ব্যথা থেকে থাকে কারো কারো ঠান্ডার কারণে বিশেষ করে টনসিল বাড়ে এটাও তো ঠান্ডার জন্যই হয়ে থাকে তো যাদের দেখা যায় বছরে ছয় মাস চার মাস তিন মাস এমনিতে এইভাবে কাপড় জড়িয়ে বেড়াতে হয় যে ঠান্ডা লেগে লাগলে আপনার টনসিল বেড়ে যাবে এবং টনসিলের ব্যথা হবে খেতে পারবে না কিছু এরকম ধরনের অনেক ভাই বোনেরা ভুগে থাকেন আর তার জন্য আজকে আমাদের এই সমাধান আমরা চেষ্টা করব সারার মালিক আল্লাহ তো চলুন বন্ধুরা আমরা বিষয়টি জেনে নেই যে কি ব্যবহার করলে বা কোন রেমেডি ব্যবহার করলে আমরা সুস্থ থাকতে পারবো তার আগে একটু কথা যদি আপনি আমাদের ভিডিওতে প্রথম হয়ে থাকেন বা মঙ্গলকোট টিভির নাম প্রথম শুনে থাকেন তাহলে অবশ্যই আপনি মঙ্গলকোট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটির অল নোটিফিকেশান অন করে দেবেন যেন আমাদের প্রত্যেকটা নতুন আপলোডকৃত ভিডিওর নোটিফিকেশান আপনি প্রথমেই পেয়ে যান তো বন্ধুরা চলুন আমরা আজকে জেনে নেবো যে টনসিলের ব্যথা বা যে কোনো ধরনের গলা ব্যথা আপনি কিভাবে সারতে পারবেন কোন প্রকার ডাক্তার কোন প্রকার ওষুধ ছাড়াই আপনার হাতের কাছে থাকা জিনিস দিয়েই আমরা চেষ্টা করব আপনাদেরকে সুস্থ করার তো বন্ধুরা আমরা এখানে আজকে দুইটি রেমেডি ব্যবহার করব দুইটি রেমেডি তো আপনি এই দুইটি রেমেডি ভালো করে শুনবেন এবং ভিডিওটি টেনে দেখবেন না তাহলে বুঝবেন না আমি ব্যবহার বিধিটাও শেষের দিকে গিয়ে বলে দেব সুন্দর করে তো বন্ধুরা আমরা প্রথম যে রেমেডিটা দেব সেটা হচ্ছে খাটি মধু আর চুন কি বলছি খাটি মধু আর চুন যে চুন আমরা পানের সাথে খাই ঠিক আছে বন্ধুরা এই চুন নিয়ে আপনি এক চামচ মতো চুন নেবেন টেবিল টেবিল চামিচের আর এক চামচ মতো মধু নেবেন মধুটা অবশ্যই খাটি নেবেন তা নাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আর না পেলেই কিন্তু আমাকে দুষবেন আর যদি আপনি খাটের মতো জোগাড় না করতে পারেন আমাদের চ্যানেলে এসে আপনি কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য তো বন্ধুরা আপনি এই দুইটা জিনিস একত্র মিলিয়ে নেবেন একটু ক্রিমের মতো করে ফেলবেন যেন সেটা বেশি পাতলা না হয়ে যায় পাতলা হয়ে গেলে কিন্তু আপনার যেখানে টনসিল বা গলায় যেখানে ব্যথা সে এলাকা দিয়ে আপনার এই ক্রিমের মতো বানিয়ে লাগিয়ে দিতে হবে আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু গুলে পড়ে যাবে তো আপনি এটা লাগিয়ে দিবেন আর এই চুন দিলে আপনার ভয়ের কোনো কারণে অসুবিধা হবে না আর সাথে সাথে আপনি পাত্রা কোনো একটা নেকড়া দিয়ে হ্যাঁ পাত্রা কোনো একটা কাপড় বা নেকড়া দিয়ে আপনি গলাটা পিছিয়ে রাখবেন এবং এই জিনিসটি আপনি ব্যবহার করবেন রাতের বেলায় যেন আপনার দিনের বেলায় দিলে কাজের ক্ষতি না হয় আর যদি আপনি মনে করেন যে আমি এরকম ভারী কোনো কাজ না করি তাহলে আপনি দিনের বেলা ব্যবহার করতে পারেন এবং যারা রাতে করবেন তারা সকালবেলা উঠে কিংবা বারো দশ ঘন্টা বা বারো ঘন্টা পরে আপনি এটা সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন ঠিক আছে বন্ধুরা আমরা দ্বিতীয় যে রেমেডিটা দেবো সেইখানে থাকছে দুইটা জিনিস সেপারেট ভাবে প্রথম থাকছে পেঁয়াজের রস আমরা যে পেঁয়াজ রেগুলার রান্নার তরকারিতে দেখাই এই পেঁয়াজের রস করে নিবেন রস করে নিয়ে আপনার যে এলাকায় ব্যথা সেই এলাকায় লাগাবেন এক দ্বিতীয় হচ্ছে আপনার যে তুলসীর পাতা আছে তুলসীর পাতা আপনারা সবাই চেনেন এই তুলসির পাতা পাঁচ থেকে সাতটি নিয়ে আপনি এক চিমটি লবণ নিয়ে চিবিয়ে খাবেন তো এইটা কতদিন ব্যবহার করবেন আপনি তুলসির পাতা আর এই পেঁয়াজের রস দুই থেকে তিন অক্ত খেলেই দেখবেন যে অর্থাৎ পেঁয়াজের রস লাগাবেন আর তুলসীর পাতা খাবেন খাবেন কখন সকালবেলা আর আসরের পরে বিকালবেলা আর আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সারার মালিক আল্লাহ আপনাকে সুস্থ করে দেবে আমরা আপনার জন্য দোয়া করি আর আপনারাও মঙ্গলকর টিভি এবং আমাদের সার্বিক সহযোগিতা করবেন দোয়া করবেন আমাদের জন্য তো আজকে ভিডিও বন্ধুরা এখানেই শেষ করার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালোবেসে মঙ্গলকোর টিভিকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে আপনাদের কোনো নতুন রোগের বিষয়ে জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমরা আপনাদের সেই বিষয়ে ভিডিও করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর যদি কারোর কমেন্টের উত্তর দিতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই রাগ করবেন না আমরা ব্যস্ততার কারণে হয়তো অনেক সময় পারি না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ